ক্যাপো লাগানোর আগে এবং পরে যে মানে বাইসাইকেলটা যেটা একটু দেখান আর কি আমাদের। ধরেন আপনি গিটারটা তো নরমাল একটা হচ্ছে কি আপনার ডি শার্পে টিউন করা যায়, অনেকে নিজের মতো করে টিউন করে, কিন্তু স্ট্যান্ডার্ডলি আপনার ই তে টিউন করে, অনেকে ডি শার্পে টিউন করে। যদি গিটার আপনার ডি শার্পে টিউন করা থাকে, যদি আপনি এভাবে এখানে ক্যাপোটা ইউজ করেন, আপনি যেখান থেকে মানে কি ইউজ করবেন তারপরের থেকেই আপনার হয়ে যাবে হচ্ছে কি জাস্ট একটা স্কেল ডাউন। হ্যাঁ স্কেল স্কেল আবার আপনার যদি গিটারের আপনার চার নাম্বার ফ্রি তাহলে এই চারটা তার আবার হয়ে যাবে হচ্ছে কি ইউকিলিলি স্ট্রিং, ইউকিলিলি যে স্ট্রিংটা সেটা হয়ে যাবে। আবার যদি আপনার পাঁচে পারে তাহলে আপনার হয়ে যাবে গিটার লিলি। এরকম চার নম্বরের বিশেষত্বটা কি এটা? ওই আপনার ইউকিলিলি যে ছোট গিটার ছোট ইনস্ট্রুমেন্টটা আমাদের মাঝখানে আসছে ছোট ইনস্ট্রুমেন্টটা, ওটার টপ সাউন্ড বের হবে না? হ্যাঁ ওটার ওটা এই চারটা সাউন্ডই কিন্তু ওই চারটা হচ্ছে এই চারটা সাউন্ড। চলো নিচের চারটা স্ট্রিং দিয়ে ওটা ইউজ করো। হ্যাঁ চলো শুধু নিচের চারটা দিয়ে, খালি নিচের চারটা এটা ইউজ করতে হবে কি চার নম্বর? না হ্যাঁ চার নাম যদি ইউকিলিলি আর কি ইউজ করা হয় তাহলে তাহলে আর কি। আচ্ছা থ্যাংক ইউ। আপনার একটা বস্তু দেনা সম্ভব আছে।